সেফটি পিন সেফটি ফার্স্ট তারপর সবকিছু জান হে তো ফির জাহান হে মানে বেশি দূর হইতো কি না না ঠিকই আছে বাক বাক গাইস অবশ্যই জানাবে কালকে মাত্র কাটলাম আমি আমার দাড়ি অবশ্যই জানাবে কেমন লাগছে কালকে মাত্র কাটলাম আমি আমার দাড়ি বাক বাক ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা কসবা কালীবাড়ি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আরেকটা নতুন জায়গায় চলে এসেছি আমরা আজকে চলে এসেছি আমরা কমলাসাগর রোডে তো আমাদের প্ল্যান আছে আমরা আজকে কসবা কালীবাড়ি যাব তো চলো গাইস রাস্তায় যেতে যেতে তোমাদেরকে সুন্দর গ্রামের ভিউ দেখাবো আর আমাদের সাথে থাকবে তোমরাও চলো তো গাইস আমার পার্টনাররা সবাই কোথায় হ্যালো ये देखो कैसे बत्ती सी दिखा रहा है ससुरा আর এই হচ্ছে শীতের দিনের প্রধানত্ব যেটা হচ্ছে পিকনিক পিকনিকের সিজন চলে এসেছে তো দেখুন কমলাসাগরে পিকনিকের কিছু দৃশ্য কমলাসাগরের মেইন এন্ট্রেন্সেই আপনারা পেয়ে যাবেন পার্কিংয়ের ব্যবস্থা কত গো পার্কিং আমরা পৌঁছে গেলাম কসবা কালীবাড়িতে তো এখন ঢুকতেই নাকি বাচ্চাগুলোর খিদে পেয়েছে তো বাচ্চাগুলো এখন পানিপুরি খাবে ফুচকা কিরকম ভালো সো এই হলো মন্দিরের এন্ট্রান্স সাইডে অনেকগুলো প্যারার দোকান আছে গাইস অবশ্যই জানাবে
কালকে মাত্র কাটলাম আমি আমার দাড়ি। অবশ্যই জানাবে কেমন লাগছে, কালকে মাত্র কাটলাম আমি আমার দাড়ি। ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা কসবা কালীবাড়ি। এখান থেকে আমরা পেয়ারা নিলাম। তো দাদা আপনার কয় বছর ধরে এখানে দোকান? দশ বছর পনেরো বছর। তো এখানে কবে সবচেয়ে বেশি ভিড় হয়? আর এমন কোন মেলা, যেমন ত্রিপুরেশ্বরী মন্দিরে দিওয়ালিতে ভিড় হয়, আর এখানে কখন কবে ভিড় হয়, মানে এরকম কোন? রবিবারে বেশিরভাগ ভিড় হয় আর দিওয়ালিতেও ভিড়। আচ্ছা, আর তোমার এখানে এখন প্রসাদ হিসেবে পেড়া পাওয়া যায়? হ্যাঁ, পেড়া পাওয়া যায়। পেড়া কত টাকা কেজি? চারশো টাকা কেজি। থ্যাংক ইউ। এখানে পিলারের মধ্যে খুব সুন্দর দেখুন খুদাই করে বানিয়েছে। এই মন্দিরে যাকে কচবেশ্বরী কালী নামে আমরা পূজিত করছি, উনি অ্যাকচুয়ালি হচ্ছেন মহিষাসুর মর্দিনী দুর্গা মা। কয়টা খোলা থাকে? আটটা, রাত্রে আটটা অবধি না? তো আমরা সবাই আজকে এদের সাথে এসছি, এদের সাথে দেখানো হয়নি কারণ আমরা খুব তাড়াহুড়ো করে এসছি, অনেক লেট হয়ে গেছে আজকে। ও হচ্ছে মনির ভাই, ওকে তো চেনই, চিরুদা হিরো। উনি হচ্ছেন মনির মা, হচ্ছে মনি, আর হচ্ছে তানি দাফানি। আর এখানে আমার মা ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে ব্যস্ত। কচবেশ্বরী কালীবাড়ি, এই কালীবাড়িটি বানিয়েছে মহারাজা ধন্যমাণিক্য, ইন দ্য লেট 15th century বানিয়েছিল।
এই মন্দিরটি জাস্ট বাংলাদেশ বর্ডারের একদম কাছেই অবস্থিত। তো আপনারা যারা আছেন তো এই মন্দিরে আসলে বাংলাদেশ বর্ডারটিও অবশ্যই ঘুরে যেতে পারবেন। আজকে আমাদের কাছে যেহেতু টাইম একদমই কম তো আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু নিশ্চয় দেখাবো, আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন, অবশ্যই দেখাবো একদিন। মহারাজা ধন্যমাণিক্য উনার শ্রী রানী কমলা দেবীর নাম অনুসরণে এই দিঘিটির নাম কমলা সাগর রেখেছেন। মহারাজা ধন্যমাণিক্য 1490 থেকে 1520 অবধি এই সুন্দর লেকটি নির্মাণ করিয়েছেন। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো ওই যে দেখছেন দূরে একটি বাউন্ডারি, বাউন্ডারির ওই পাশে হচ্ছে বাংলাদেশ আর এই পাশে আমরা আছি মানে ইন্ডিয়া। এখান থেকে বাংলাদেশের লোকাল ট্রেনটাও দেখা যায়। চলো সবাই মিলে চাটা খাই। কাকু তোমার এখানে কি কি আছে? পুরি সবজি আর চা। তো কমলা সাগরে এসে প্রথমবার ক্যান্ডেল লাইট ডিনার করছি আমরা, ডিনার না সরি ক্যান্ডেল লাইট স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স। তো দেখুন আমাকে চিনতে পাচ্ছেন, তুমি হেলমেটটা পরেই খাবে? হ্যাঁ, ক্যান্ডেল চলে এসছে টেবিলে। আমরা এখন পুরি সবজি খাবো, খাও মাও খাও পুরি সবজি খাও। কোন এই লোক? कहां से आते हैं? So guys, এটা ছিল কচবেশ্বরী। কচবেশ্বরী মন্দির কসবা কালীবাড়ি। আমাদের আজকের মতো এখানে ঘোরা শেষ, তো আমরা এখন বাড়ির পথে যাচ্ছি। আবার ঠান্ডা পড়ে গেছে, সাবধানে আস্তে আস্তে গরম গরম চা খাবো। হ্যাঁ ঠিক আছে, মজা হবে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আমরা আজকে একটু লেট করে ফেলেছি এখানে আস্তে আস্তে, বাট যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালোই লেগেছে। তো প্লিজ সঙ্গে থেকো, এতটুকুই বলবো, একটু প্লিজ আমার 1000 সাবস্ক্রাইবার করিয়ে দাও। প্লিজ সবাই সাবস্ক্রাইব করো আর প্লিজ সবাই সাথে শেয়ার করো ভিডিওগুলো দেখে। এটা আমাদের যাবার গেট আপ, ঠান্ডা লাগবে তাই, কিন্তু এটা পরার পরে ওদের অনেক ঠান্ডা লাগবে আর আমাকে কালো লাগছে। সরি, কেসা লাগা মেরা মজাক। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আবার আরেকদিন দেখা হবে। অলরেডি ইভিনিং থেকে নাইট হয়ে যাচ্ছে। সো টাটা, বাই বাই। আই সেফ, ডোন্ট ওভার স্পিড। সমঝ রে, সমঝ রে, আপ সমঝ রে, বাই। টাটা টাটা, বাই বাই। ওকে গাইস, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের মতন অবশ্যই হেলমেট পরবে, হেলমেট ছাড়া কখনো বাইক চালাবে না। ইয়েস।